নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকালবেলা সকালটা একদম অন্যরকম দেখছি, চারিদিকে উঠেই শুধু এখানে গাছ পড়ে আছে, ওখানে এটা পড়ে আছে, সেটা পড়ে আছে। তার কারণ হচ্ছে গতকাল দোল গেছে, আর গতকাল রাত্রিবেলাতে হঠাৎ ঝড়, বৃষ্টি সেইভাবে বেশি হয়নি, অল্প বৃষ্টি, তার সঙ্গে ঝড়টা বেশি। তো সেটা হওয়ার দরুন একেবারে গাছগাছালি পড়া, ঘর দোর নোংরা হয়ে যাওয়া, দক্ষিণা হাওয়া, দক্ষিণ দিক থেকে ঝড় হওয়ায় আমাদের এদিকে তো রেলিং এখানে ফাঁকা, আর প্লাস্টিক থাকলেও থাকতো না কিছু, তো ঝড়ঝাপটায় ঘর দোর পুরো নোংরা হয়ে গেছে। সকাল থেকে সেই পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, আর এখন যেটা করব, গাছগাছালিগুলো কোথায় কি হয়েছে সব দেখব বাইরেটা, ঘরের ভিতরটা মোটামুটি সমস্ত জিনিসপত্র থেকে ঘর দোর বাসন কোসন ওগুলো করেছি। আর মা ওদিকে আপ্যায়নের দিকেও তো এরকমটা হয়েছে, মা ওদিকটা সামলাচ্ছে, আমি বাড়ির দিকটা দেখছি, যেহেতু গতকাল রাত্রিবেলা বাড়িতে ছিলাম, সকালে এখনো যাইনি ওদিকে। আর এইখানে দেখুন, এইখান থেকেই শুরু, পুকুর পাড়ে যে কলা গাছটা আপনারা দেখেছিলেন, দেখাতাম, হয়েছিল কাঁদি সমেত, এই গাছ সমেত ভেঙে পড়ে গেছে, একদম খাওয়ার মতো হয়নি কলাটা, এত বড় কাঁদিটা একরকম নষ্ট। তো কালকে গেছিলাম আমাদের এখানে যে পুরানো হরিপূজার মেলা হয় সেখান থেকে দয়াপুর বাজারে যে নাম গান হচ্ছিল সেখানে, এবারে সেখানে তো রাত্রিবেলা সবার প্রসাদ খাওয়ার ব্যবস্থা, মানে খিচুড়ির ব্যবস্থা হয়েছে, সবাই খাবে দেবে। এবার 8টা নাগাদ সন্ধ্যা থেকে শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি, এবার নাম গান হচ্ছে, একদল নেমে গিয়ে আরেক দল উঠছে, এরকম সময় এবার কেউ বাড়ি যাচ্ছে, কেউ থাকছে, বলছে কিছু হবে না বলে প্যান্ডেলের নিচে আমরাও থাকছি। এর মধ্যে হঠাৎ একদম জোরে তাড়াতাড়ি করে চলে আসলাম, প্রচণ্ড ঝড়, রাস্তা দিয়ে আসতেও একটা রিস্ক, কেননা চারিদিকে গাছগাছালি। তো সেই মতো অবস্থায় বাড়ি আসলাম, আর তার মধ্যে তো কারেন্ট নেই, কোনো রকমে সামাল দিতে পারছি না, ঘরে ঢুকলাম, আর ওখানে তো নাম গানও বন্ধ, সব বিশ্রী এক অবস্থা হয়ে গেছে, কারেন্টটা এখনও নেই, এখন প্রায় 10টা বাজে, এখনও কারেন্ট নেই। তো এই মতো পরিস্থিতি, আপনাদের কাছে জানতে চাইছি আপনারা কে কোত্থেকে দেখছেন, আর আপনাদেরও কেমন অবস্থা কেটেছে, কালকে ঝড়টা আপনাদের ওখানে প্রভাব ফেলেছে কিনা একটু জানাবেন। তো এই আমি দা নিয়ে আসি, নদীটা সবে সবে পড়েছে, এখন কিছু করি, এখান থেকে পরিষ্কার করতে হবে। বৃষ্টি সেই অর্থে হয়নি, বৃষ্টি যদি হতো তো একদিক থেকে উপকার হতো ধানে। আর এই কাঁদিটার যা অবস্থা, আমি কলা একটা কাটবো, দেখি কি অবস্থা, অনেক কটা গাছগাছালি পড়ে গেছে, সকাল থেকে ওরকম মেঘলা মেঘলা ছিল, এই হঠাৎ রোদ বেরিয়েছে আর কি। মোটামুটি খাওয়ার মতো না, এখনো কাঁচাই, দানাগুলো একটু কালো কালো হলে তবে খাওয়ার মতো হয়। একেবারে কতগুলো কলা আছে তার ঠিক নেই, তা আইডিয়া করেও বলতে পারছি না, গুনতে হবে, প্রচুর কলা। গাছটাও মোটা ছিল বেশ, এই দিক থেকে হাওয়া দিয়েছে তো এইদিকে পড়ে গেছে, অর্ধেকটা কেটে গেছে, আমার আর অর্ধেকটা কাটলে হয়ে যাবে, খারাপ লাগছে। এখানেই কিন্তু শেষ নয়, আরো আছে, আর আপ্যায়নের দিকেও খুব বাজে অবস্থা, সেখানেও ফোন করে খবর নিলাম, খারাপ লাগছে, যতক্ষণ না যাচ্ছি আর গিয়েও বা কি করবো, যাওয়া তো হয়ে গেছে। এই যে কাঁদিটা পড়ে গেছে, এর যে থোড় হয়েছে, থোড়টা খাওয়া যাবে, থোড়টা পরে বের করবো, এইটাকে করে রেখে দেবো, পরে থোড় বের করে খাবো এইটাকে। এবার যাই দেখি রাস্তার দিকে, ওদিকে পেছনে তো সেখানেও দুটো বড় বড় কাঁদি পড়েছিল, সেই গাছ পড়ে গেছে, অ্যাসবেস্টের চালের উপরে পড়েছে, সেটাও এখন কাটাকাটি করবো,
কাজ কিরকম হচ্ছে দেখেছ? কিরকম খাটনি এই বউ একাই 100। গাড়ি এখন মাটি ঢুকবে না তো, রাস্তাতে তো আসছো দেখি, কলার কান্দিটা তো পড়িনি কাকা, তোমাদের পড়িনি, গাছ খেয়েছে এদিক থেকে, আমাদের এখান থেকে গাছ দিয়েছি, আবার তোমাদের দোকান গাছ খেয়েছে। দেখতে পাচ্ছ কি অবস্থা বাড়ি, সে পুকুর পাড়টা পড়েছে আর এইগুলোর কি অবস্থা। এদিকে একটা ডয়রা কলা পেকে যাচ্ছে, এই কাঁদিটা কেটে দিয়ে আর পাকা কলা খেতে হবে। এই একটা মোটা কলা গাছ অ্যাসবেস্টের চালের উপর পড়েছে, কোনার থেকে আছে পাবো? এই কলা গাছটা যা মোটা, মানে গোড়ায় এই মোটা একদম, আর আগের দিকে প্রচুর মোটা, আমি লাভ দিয়ে দিয়ে কাটছি, হাতে পারছি না এখান থেকে, এইটা কেটে নামিয়ে দিতে পারলে তারপর ওই সাইড দিয়ে দেবো। আমি অনেক চেষ্টা করলাম, পেরে উঠলাম না, এবার ও আমার কাছ থেকে দাঁড়াটা নিয়ে গেল, এইবার পারবে, কেননা লম্বা আছে, আমি তো হাতেই পাচ্ছিলাম, কীভাবে পড়েছে একদম ওই কোনার অ্যাসবেস্ট, ওইটুকু ভেঙে যেতেও পারত। মা বলছিল সজনের ডাল টাল ভেঙেছে নাকি, যদি ভাঙে তা নিয়ে আসবে এখানে বসিয়ে দেওয়ার জন্য, তো সজনের ডাল ঠিক আছে। আসতে ফুল গাছটার উপরে এসে পড়েছে এখানে, কলা গাছ পরিষ্কার করতে করতে খবর খারাপ, এই কলার কাঁদিটা আর পড়েনি। সব গুছিয়ে লাইন করে দিল, এরও বিশাল বড় কাঁদি পড়তো। হ্যাঁ তা পড়বে না, গাছটা যা মোটা হয় না, এই গাছটা এই কোপ দিচ্ছে, এই গাছটা এখনো চালের উপরের মাথা থেকে গেছে, ওইটা কাটতে গিয়ে গোড়ার থেকে কাটতে হচ্ছে, একটা কলা গাছ কাটতে গিয়ে খবর খারাপ, যা মোটা কাটা যাচ্ছে না তো। ওইটা ঠেলে দাও ওই পাইলে, তাও হচ্ছে না, এর গায়ে এখনো লেগে আছে, থোঁড় বেরোবে না, কিন্তু এই যে কলাটা হয়েছে এই পেকে যাচ্ছে, এইটা থোঁড় হবে, দাও এটা কেটে দাও, ওপর থেকে পাখিতে খাচ্ছে অলরেডি, এই দানা কলা বাবা মা ওরা খায়, খেতে এমনি ভালো মিষ্টি, আর এমনি ওই দেখো একটা ইয়ে গাছের উপরে উঠেছে, হ্যাঁ ফুল গাছের উপরে, ওটাকে বাড়তে দেবে না, ভেঙেও যাবে, কোন পাশে দেওয়া যায়, কাটতে গেলেই তো ফুল গাছটা কাটবে। একদম এই শিস গেল গাছটা, ঝপ করে কেটে দাও, এই পাশ দিয়ে টেনে নিতে হবে, আসতে তোমার দা লাগে না, আগে কলাটা কাটো, যাক একটা মাথা গেল, গড়িতে খাও, এই পাতাগুলো ওরকম নিয়ে দিয়ে দাও কাকে, কাকে আমাকে দেওয়া উপর থেকে পাকা কলা, খানিক কলা নাও, না না তুমি নেও না, দুললো এগুলো গোটে করে নিয়ে নাও,
সুচিত্রা ধরলো প্রায়। সব রৌদ্রে দেওয়া এই জিনিসগুলো বারান্দাতে একটা দড়ি টাঙানো ছিল, ওতে ছিল ঝাপটা দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছে। ভয় ছিলাম এই পেঁপে গাছটা নিয়ে। পেঁপে গাছটা তো প্রথমে ভেবেছিলাম পুরুষ গাছ, পেঁপে হবে না, তারপরে দেখলাম পেঁপে হয়েছে এবং বড় জাতের পেঁপে। এই গাছটা পড়ে গেলে খুব কষ্ট পেতাম, কলা গাছ পড়েছে তাতে খুব একটা কষ্ট পাইনি। এখানে ঠাকুর ঘরের পাশে এখানে একটা কলার কাঁদি, কলার গাছ পড়েছে, এটা কেটে দিতে হবে। সজনে গাছের ডাল নরম হলেও সজনে গাছগুলো কিন্তু পড়েনি। এদিকে যে কলা গাছের ঝোপঝাড়ে হাওয়াটা বাধা পেয়েছে বলে সজনে গাছগুলো পড়েনি। এখানে এক লাইনে দু তিনটে সজনে গাছ আছে, সব সজনেও খাওয়ার মতো হয়ে গেছে। ঝড়ে ফেলে দিয়েছে, পুরো পথে সব পড়ে গেছে। ওই পাশটা ঠাকুর ঘরের পেছনটা একদম বিশ্রী অবস্থা, অনেক কটা কলা গাছ আম গাছের উপর পড়েছে। আমি দেখি পেঁপে গাছ, আনারস এগুলো ঠিক আছে কিনা। এই যে এই গাছটা পড়েছে, এইগুলো কি তুমি দেখেছো? না তো, এই ছোট, এটা তো কলফের গাছ না তো? এর গায়ে এই লতা পাতা জড়িয়ে, এটা তো লাগানো গাছ না কলমে? আম গাছে পড়বে, তোমার গায়ে পড়বে, মাথা ফেলবো। মাথা ফেললে কি আর হবে? আমি তো হাতে পাচ্ছি না, এইবার দেখো ওখানে একটা মোচা আছে ছোট্ট, দেখো তো এই গাছটার কিনা, এই একটা ভেঙে গেছে, মাথা উঁচু করে পড়ে আছে মোচা। হ্যাঁ, মোচাটা তুমি আগে কাটো। আর ওই কলাটা তো ইয়ে কলা, মানে তোমার ওই পাকিয়ে খাওয়া কলা, ও তো কাজেও লাগবে না, এত ছোটবেলায় পড়ে গেছে। শক্ত নাকি কলা গাছ কাটেনি? বিশাল পাচ্ছি না, আর নেই এই কটাই। অনেক কষ্ট করলো, ঘামে ঘাম চলে যাচ্ছে, তারপরে কারেন্ট নেই। কলা খাঁদি এখানে থাকবে, তাহলে এইটা একটু সরিয়ে দাও, সে তো আমি আর পারলাম না। সেইটা টেনে ধরে একদম এক কোনায় নিয়ে দিয়ে দিচ্ছে, এখানে সে কলার মাথাটা, কলা গাছের মাথা। অকাল বৃষ্টি ঝড়, হঠাৎ ঝড় হইয়ে বৃষ্টি হইয়ে একদম সব ভিজিয়ে বুড়িয়ে গেছে, আরো কত কি ক্ষতি নতি কৃতি। হঠাৎ ঝড়, এই ঝড়টা এরম ভাবে যে রাত্রি আগে একবার প্রথমে ঝড় উঠল তখন অত জোরে হই, তারপরে যখন খাইয়ে শুইছি তখনই ঝড়টা জোরে এসে, আর আসিয়া তা একদম মানে যেমন ঝড় তেমনি বৃষ্টি। এগুলো করার খোলে ঢেকে থুইছি ফাইন করে, বড় করার খোলে, তাই সি যুগি দিয়েছে, ভিজে কাদা কাদা হয়ে গেছে, ছাল্লাটা তো ভেঙে উড়িয়ে নিয়ে গেছে। আর এই যে বেড়া, রাত্রি বিশাল ভয় লেগে গেছে, এই যে বেড়া পলিথিন উল্টে নিয়ে গেছে, আর এই বেড়া একদম পুরো খুলিয়ে কাজ করতেছে, একদম এইখান থেকে একদম খুলে গেছে।
একদম কাজ খুঁজতে সেই নিখানতে সেই নাট মারা হয়নি মনে হয় শুধু পেরেং মারা ছিল ওই জন্যইতে এই বেড়া এই অবস্থা তিন একখানা এই দুখানা তিনখানা এই চারখানা পাঁচখানা পাঁচখানা টিন পাইছি উড়িয়ে নিয়ে গেলো ওই দিকে সব উড়িয়ে নিয়ে গেলো রাত্রি টাল মেরে মেরে খুঁটে নিয়ে আসি একখানি কাঠ ওই কাঠগুলো এরকম চাপা দিয়েছি রাত্রি উঠে কিন্তু সে কাঠ চাপা দেওয়া মানতেন না ঝড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে আর বাইরে বেরিয়েছে খড় উঠতেছে তার চক্ষু তাকাতে পারতিস না এত খড় উঠতেছে আর এদিকে আইসে সেই না যাওয়ার সময় কাশিটা নেই দরকার লাগবে এখন যাবি না কি ওদিকে আয় দেখিস ওদিকে কি হিয়াস ধরে তুই দেখেনি তো আয় ঝড়ে এটা হঠাৎ এই ঝড়টা হলো আমার সে খবর টবর তো খুবটা শুনিনি যে এরম ঝড় হবে বুলল কিনা তা কি জানি আমি তো শুনিনি আর রাত্রে এরম হঠাৎ ঝড় হঠাৎ তা কি করে জানবো ঝড়ে তো একদম সব তুলকালাম করে দিছে ওই একটা কলার কাঁদি এই নতুন বাড়ি সবে এই কলার কাঁদি বাড়ি এই তো একটা কলার কাঁদি এই বাড়ি আছে ওই যে কলার কাঁদি বেরোচ্ছে গাড়ি নিয়ে দেখতে গেছে গাড়ি নিয়ে সিম গাছটা কাঠ পোতা ওই দিকে আপনাদের একটু দেখি নিয়ে আসি কি হয়েছে সিম তুলি সেই তুলে রোদি দিছি সিম গাছটা কাটিয়ে এবার ফিলিতে মানে কলা গাছ কাজ করতে এই সিম খানিকটা সাল হলে আমি ছাড়াচ্ছিলাম বসে বসে দানা এই খানিকটা দানা ছাড়াইছি আর এইখানে আমি রোদ দিয়েছি ভালো করে শূন্য হোক হলে এই বস্তায় করে এনে রোদি দিলাম বৃষ্টি হয়েছে রাত্রি সন্ধ্যাওয়ালা বেগুন গাছগুলো সেচ দিলাম তা বলি বৃষ্টি হচ্ছে তা ওর ওপরে হোক তো বৃষ্টি জোরে হইনি শুধু ঝড় আর পুঁই শাকের মাথাটাও ভেঙে দিয়ে গেছে আমি ভাবছিলাম এবছরে এই মাথায় পুঁই শাক করব তো এ আবার ভেঙে চুরি আবার বানতে পুঁই শাকের মাথা ভেঙে গেছে এ আমার খুব না পারলি আর হবে মাথা সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমার এই ফুল গাছ সব ভেঙে গেছে মাজার তো ভেঙে গেছে উল্টে গেছে এই যে এইটার দিকে আমার বড় কষ্ট হচ্ছে সব ফুল গাছ উড়কে গেছে ভেঙে গেছে কি করব এই সব ভেঙে গেছে বড় বড় গাছ সব ভেঙে গেছে এই গাছ এবারে সোজা কুদ্দি যাচ্ছি দেখছি সব ভাঙে তো বেকার ভেঙে গেছে যা তার আর হবে একটাও হবে ফুল গাছগুলোর উপরে আমার খুব মায়া সেই ফুল গাছগুলোই আগে গেল একে গাছ সব মরে যাচ্ছে আর যা মরার সময় যা হচ্ছিল তাও ফুল গাছগুলো সব উল্টে পাল্টে সব কাজ করতেছে এই বস্তার খোলের গাছগুলো এই গাছগুলো এবার তুলে বসাইতে হবে সব পাতা সেই ফাইন পাতা আর এই যে এই দেখতে পাচ্ছ কি ক্ষতি করে দিকে ঝড়ে কি করবো সে ঝড় আসে এই জায়গায় সেই বল তৈরি করা ছিল না এগুলো ভেঙে গেছে তাও এখনো গোটা আছে আর ধরো একটা দুটো তিনটে চারটে এই চারটে বল একদম ছিঁড়ে উড়িয়ে নিয়ে গেছে সব আর এই টেবিল কভার গুলো ওই মাঠের তো টাল মেরে খুঁটে নিয়ে আসি আর এইগুলো সব কাদায় ভূত হয়ে গেল সকালবেলা এসে আমি এগুলো সব জলে জলে ধুই আবার এইগুলো সব এই কারেন্টের লোক দেখে সোজা করতে হবে আমি এই গোটো করে রাখেছি এনারাইছি কি করে করবে কোন আর এই ইয়ের ওপরে সেই পেপারগুলো সব জলে ওই ডাল বাগানে নিকে আমি ডাল বাগান থেকে টুটে আনিছি এইগুলো ধুতে হবে কাচতে হবে পুরো ডাল বাগান ময় হয়ে গেছে খুঁটে আনিয়ে
এই থুইছি ঝাঁপ দে, সুস্মিতা আইসে ধোবে সাবান দে, আর আমি যদি সময় পাই তা আমি ধোবো। এই সব নিয়ে চলে গেছে, এই পাপোষ্টর সব একদম ডাল বাগানে একদম সব গোছাইছি, এইগুলো সব সকালবেলা আইসি। এখন আমি আবার ওই ঝাড়ে যাবো খানিকটা, ওই সিম গাছ কাটি দিতে হবে, না দিলি ওই কলা গাছ শুদ্ধ নিয়ে কাজ করতে আসে, তোরগুলো সব মর্তমান সৌরি বড় বড় সৌরি কলা, তো ওই সিম ঝাড় যদি না কাটে দেই তো ওই কলা গাছগুলো বাঁচবে না। ওই জন্য আমি আর এখন এখানে আর যা হয়েছে হোক, পাগল আসুক সুস্মিতা আসুক, আবার মিস্ত্রির ডেকে সোজা পারবেন। আর একটা কাজ করেছি এইটাই, যখন জোরে ঝড় ওঠার আগে আমি বুঝতে পারছি যে আসে মেঘ, তাই দিকে ছুটতে এসে পান চালিয়ে ওতে জল ভর্তি করে দিছি। আমি বলি এইটা গেস্ট চলে গেছে খালি, আমি বলি ঝড়ে উল্টে ফেলে দিলি ড্রামটা ফেটে যাবে, আর এই যা জোরে ঝড় উঠলি রক্ষা হবে না ফাঁকা জায়গায়, তার ছুটে আসে ঝড় উঠে আকাশে মেঘ দিকে পান চালি দিস দে, তাড়াতাড়ি করে জল ভরে দে আর ছুটে ঘরে গিয়ে ঢুকেছি। আমি জানি যে এই ড্রাম ফেলে দেবে ঝড়ে, আমি ওই জন্যই তো আমি বলি না এইটা আগে ভর্তি করি, নাহলে এটাও আমার ফেলে দিত। যাক ওইটা আমার বুদ্ধিমানের কাজ হয়েছে, জল ভরে দে। আর ড্রামের মুখটা ড্রাম তুলতে পারেনি কিন্তু ড্রামের মুখটাই উড়িয়ে নিয়ে ফেলেছে। জলটা ঘুরে দিলাম বলে আমার ড্রামটা আছে, নাহলে এই ড্রামের মুখ তুলে নিয়ে যাচ্ছে ড্রাম ফেলে দিত। এইবার এই সিম গাছগুলো আর কলা গাছ সব কাটতে দিয়েছি, সিম গাছ কাটিয়ে না দিলি আর কলা গাছ ধরতে দিচ্ছি, আর সিম খাওয়ার দরকার নেই অনেক খাইস, এইবার গাছ কেটে দেবো। বাবু তোর ঠাকুরদার ডেকে দেয়নি, এই সিংগাছ আরো বেশি করে কাটিয়ে নামিয়ে দিতে হবে। মোটামুটি পারলাম, আবার বিকেলবেলা যে ছায়া পড়বে সেই সময় এইগুন পরিষ্কার করে মাঠে টানিয়ে যাবো। এই কলা গাছটা একদম মরি ফেলা রকম করেছে, যখন আসে তখন রান্না বান্না হবে, এখন এই পুঁশাক কাটা তুলে তোলা, যদি মাছ শাক হয় রাখবোখন পুঁশাকের তো মাছ কাঁকড়া অন্যরকম, কাঁকড়া চিংড়ি আবার বড় মাছ হলে আলুর সঙ্গে যেটা ঝোলও ভাল লাগে, খুব ভাল লাগে। দেখি এই পুকুরে আজকের মাছ ধরা যায় কি।